রাজা বুদ্ধিমন্ত আমায় পাঠিয়েছেন, আপনি ওটা বরং কোনো সৎ ব্রাহ্মণকে দান করে দেবেন। আর কত লেলে খেলা দেখাবি বাবা, আমি যার পেরিয়ে উঠছি না। না, এবার কোনো তীর্থস্থানে চলে যাব, বাকি জীবনটা সেখানে কাটিয়ে দেব। না মা, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমায় অনুমতি কে দেবে? নিমাই আজ তোমাদের সব ঠিক ঠিক পড়িয়েছে তো? হ্যাঁ, তবে তবে থামলে কেন বলো? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তার পড়ানোয় তোমরা কেউ সন্তুষ্ট হতে পারছো না। সে কি তোমাদের মন দিয়ে পড়াচ্ছে না? না, তা ঠিক নয়। আসলে ওনার পড়ানো আমরা ঠিক বুঝতে পারছি না। কেন? তিনি তো ব্যাকরণের শব্দরূপ ধাতুরূপ টিকা কিছুই পড়াচ্ছেন না। ভাগবত থেকে শ্লোক বলছেন, কৃষ্ণ নামের ব্যাখ্যা করছেন আর কাঁদছেন। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতন শুনছি, তবে কিছুই বোধগম্য হচ্ছে না। ঠাকুর, দূরদেশ থেকে বড় আশা নিয়ে এসেছিলাম নিমাই পণ্ডিতের কাছে উদ্ধার করতে, এখন দেখছি সব আশা সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তাছাড়া অনেকের পিতামাতা সর্বস্ব বিক্রি করে আমাদের নবদ্বীপ পাঠিয়েছে নিমাই পণ্ডিতের কাছে অধ্যয়ন করতে, আমরা যেন তার মতো বিখ্যাত পণ্ডিত হতে পারি। কিন্তু আমরা বাড়ি ফিরে গিয়ে কি বলবো আচার্যদের? তোমরা কেউ অধীর হয়েও না, তোমরা নিমাইকে গিয়ে বলো আমি আর একবার তাকে দেখা করতে বলেছি, দেখি আমি এর কোনো বিহিত করতে পারি কিনা। তোমরা আজ এসো বাবা, এসো। শ্রীবাস পণ্ডিত আমাকে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? ডেকে পাঠিয়েছি? না তো, আপনি কোনো ভুল করছেন না তো? আপনাকে তো ডেকে পাঠাইনি, আমি আদেশ দিয়েছি আপনাকে এখানে ধরে আনবার জন্য। আপনি ভীমকেতুকে কোনো বাধা দেননি তো? না না হুজুর, আপনারা ডাকতেই সুসুর করে চলে এলেন। তুই বড় কথা বলিস, এই তুই বাইরে যা, আমি ওর সঙ্গে জরুরি কথাগুলো সেরে ফেলি, যা বাইরে যা। আচ্ছা হুজুর। শ্রীবাস পণ্ডিত, দিন দিন তো সাহস খুব বেড়ে চলেছে, ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন কিছু করিনি যে আপনাদের অসন্তোষের কোনো কারণ হতে পারে। করেছেন করেছেন, তার তালিকা দিতে গেলে তার তালিকায় আপনাদের সব কটাকে ধরে শুনে চড়ানোটাও এমন কিছু কঠিন কাজ নয়। বলেছেন জগাই জগাই
আমাকে ধমকিও না। বেচারা ভয়ে কিরকম ভেজা বেড়ালের মতন ল্যাজ গুটিয়ে আছে দেখো। এরপরে তুমি যদি ধমকাও তাহলে হয়তো এখানেই উনি। এই শ্রীবাস পণ্ডিত, আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এই নাম গান প্রচার গুলো বন্ধ করুন। আপনারা আম্ম করেছেন টা কি? আপনাদের চিৎকারে সাধারণ প্রজারা অতিষ্ঠ হয়ে উঠছে। অতিষ্ঠ হয়ে উঠছে? নবদ্বীপের প্রজাদের মধ্যে ক্রমে ক্রমে অসন্তোষ বাড়ছে, আর আমি তো খবর নিয়ে দেখেছি যে সমস্ত বিশৃঙ্খলার জন্য আপনি দায়ী। আমি আমি কি করলাম? হ্যাঁ, বৈষ্ণবরা আমার অঙ্গনে মিলিত হয়ে নাম গান করে বটে, আমি তাদের শুধু আমার অঙ্গনটা ব্যবহার করারই অনুমতিটুকু দিই শুধুমাত্র। তাও নাম গানের সময় দুয়ার বন্ধ রাখি নিমায়ের নির্দেশে, তাই বহিরাগত কারোর সঙ্গে আমাদের বিরোধের তো কোনো প্রশ্নই আমি দেখতে পাচ্ছি। আর আমি যদি বলি ওই দুয়ার বন্ধ করার অন্য কোনো কারণ আছে, দুয়ার বন্ধ করে মেয়ে মদ্য মিলে মদ মাংস। ছি 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 ছি। আমাদের কাছে তো খবর আছে যে অঙ্গনে বসে আপনারা আমাদের বিরুদ্ধে গোপনে সলা পরামর্শ করছেন, ঠিক কি না? না না, মিথ্যে মিথ্যে সংবাদ চক্রান্ত। মিথ্যে কি সত্যি আর কিছুদিন বাদেই জানতে পারবো। গৌড় থেকে নৌসেনা আসছে, সুলতান সব কটাকে ধরে গৌড়ে চালান করে দেবে। কিন্তু কিন্তু আমরা তো সুলতানের বিরুদ্ধে কোনো চক্রান্ত করিনি। নিশ্চয়ই করেছে, সুলতান বলেছেন যে নবদ্বীপ থেকে সৈন্য সংগ্রহ করতে। এখন তো প্রজারা বলছে যে তারা সব বষ্টম হয়ে গিয়েছে, সকলে যদি ওই নিমাই পণ্ডিতের দলে ভিড়ে দুহাত তুলে নৃত্য করে তাহলে যুদ্ধ করবে কে? সৈন্য কোথায় পাওয়া যাবে? সুলতানের কানে যদি খবরটা পৌঁছয় আপনাকে ছেড়ে দেবে ভেবেছে? পারবে পারবে তখন আপনাদের নিমাই বাঁচাতে? ওর সমস্ত নাচন কদন দেখে আপনারা ভুলতে পারেন, কিন্তু আমরা ভুলিনি। আমরা ভুলিনি, ওর ভণ্ডামি আমরা ধরে ফেলেছি। গৌর থেকে নৌসেনা গুলো আসুক, তারপর প্রথম নিমাইকে, তারপরে আপনাদের সব কটাকে ধরে চালান করে দেবে। হ্যাঁ দেখুন দেখুন, আমি আমি নির্বিরোধী মানুষ, আমাকে না 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 না, ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? আপনার বাঁচবার পথ আমরা বাতলে দেব। আমি আমাদের উপদেশ শুনবেন তো? হ্যাঁ শুনবে। বলি দেখুন, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি কেন শুধু শুধু এই সমস্ত ঝঞ্ঝাটে নিজেকে জড়াচ্ছেন? আপনি আপনার অঙ্গনটা বন্ধ করে দিন, তারপর কিছুদিনের জন্য নবদ্বীপ ছেড়ে আপনি পালিয়ে যান। খুব সাবধান, সৈন্যরা যদি একবার খেপে যায় তাহলে কিন্তু তারা আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। হ্যাঁ সেটা কি ভালো হবে? তার থেকে আমাদের উপদেশ শুনুন, আপনি নবদ্বীপ ছেড়ে এই কিছুদিনের জন্য পালিয়ে যান। বেশ বেশ, না 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 না, এ হতে পারে না। যে অঙ্গনে যে অঙ্গনে স্বয়ং শ্রীকৃষ্ণের পদধূলি পড়ে সেখানে ভবি ভুলিবার নয়। এটা মহা ঠেটা। এই কি আছিস? আছি এই ভীমকে তো এটাকে ঘাড় ধরে বার করে দে তো। ডান বেরিয়ে যান। এই যে চলো, যা ভাই যা যা। কি হবে ভাবি ভাবি। নিমাই, তোমার বিরুদ্ধে আমার একটা গুরুতর অভিযোগ আছে, আর সেই কারণেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নচেৎ আমি হয়তো তোমার বাড়িতে যেতাম, কিন্তু ইদানিং শরীরে তেমন বল খুঁজে পাই না। আমার বিরুদ্ধে কিসের অভিযোগ গুরুদেব? তুমি নাকি আজকাল অধ্যাপনার কাজ মন দিয়ে করছ না? গুরুদেব, আমি আন্তরিকভাবেই চেষ্টা করছি। ছল করো না নিমাই, এভাবে ছল করো না। তুমি কেন বুঝতে পারছো না
তোমার ছাত্ররা তোমার মতন পণ্ডিত নয়, তারা নিতান্তই ছাত্র। শিক্ষা শুরুতে যদি তুমি তাদের ভাগবত কৃষ্ণ ব্যাখ্যা গূঢ় ও তত্ত্ব বিশ্লেষণ করার চেষ্টা করো, তারা বুঝবে কি করে? শিক্ষার প্রাথমিক স্তরে তাদের ব্যাকরণগত শিক্ষা দান করো, নচেত তাদের সময় এবং অর্থ দুই ব্যয় হচ্ছে। নিমাই গুরুদেব, আমার কথা বিশ্বাস করুন, আমার আর পড়াতে ভালো লাগে না। কি হবে এসব অসার পুঁথির ব্যাখ্যা করে? ছি ছি নিমাই, তোমার মুখে একথা মানায় না। যার পিতৃকুল মাতৃকুলে মহাপণ্ডিতের ছড়াছড়ি, যার মাতামহ নীলাম্বর চক্রবর্তী, পিতা পুরন্দর জগন্নাথ মিশ্র, তার বংশের সন্তান হয়ে তোমার মুখে তো একথা শোভা পায় না। শোনো বল, এখনো অনেক সময় আছে, তুমি আবার অধ্যাপনার কাজ শুরু করো। আর তাছাড়া অধ্যাপক হিসেবে তোমার যথেষ্ট নাম ডাক খ্যাতি আছে, এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না বাবা। গুরুদেব, হৃদয় একবার ভক্তির ধারা উন্মুক্ত হলে অর্থ নাম যশ হৃদয় একবার ভক্তির ধারা উন্মুক্ত হলে অর্থ নাম যশ সব অর্থহীন মনে হয়। ভক্তির কথা বলছো নিমাই? বেশ, আমার কথা না হয় তুমি ছেড়েই দাও। তোমার পূর্বপুরুষদের মধ্যে সব মহা মহা পণ্ডিত ছিলেন, তা সত্ত্বেও তাদের মধ্যে কি কেউ পরম ভক্ত ছিলেন না? দেখো, আমি একটা সার কথা বুঝেছি, যে মন দিয়ে পড়াশোনা করে তার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়, সেই হতে পারে পরম বৈষ্ণব। আর তাছাড়া আমি তো কখনো তোমাকে কৃষ্ণ নাম করতে নিষেধ করিনি। ভক্তির সঙ্গে, কৃষ্ণ প্রেমের সঙ্গে অধ্যাপনার তো কোনো বিরোধ থাকতে পারে না। নাকি আমি ধরে নেব তোমার এখন আর আগের মতন সেই উর্বর মস্তিষ্ক নেই? তোমাকে এতদিন আমি যা শিখিয়েছি, যা বুঝিয়েছি, সবকিছু তুমি ভুলতে বসেছ। তাই কৃষ্ণ নামের অছিলায় তুমি এখন পালিয়ে বেড়াচ্ছ নিমাই। আপনার অনুমান ভুল আচার্য, আপনার কৃপায় আপনি যা আমায় শিখিয়েছেন তার কিছুই আমি ভুলিনি। গুরুদেব, আমি আজও আগের মতনই শ্রুতিধর। আচার্য, পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কে হারানোর পর আমি ভূভারতের শ্রেষ্ঠ তার্কিক। এ স্বীকৃতি তো নদিয়া সারস্বত সমাজেরই, অতি বড় নিন্দুক। আমার ব্যাখ্যার কোনো প্রশ্ন তুলতে পারে না। এ কথা শুধু মুখে বললে চলবে না, কার্য তো তার প্রমাণ করে দেখাতে হবে। দেব আচার্য, নিশ্চয়ই দেব। আপনি আমায় অনুমতি দিন, আমি আসি। এসো বৎস। প্রণাম। প্রণাম নিমাই। রত্নগর্ভা পণ্ডিত, আপনি এত দিন পর? হ্যাঁ, মানে নানা কাজে ব্যস্ত থাকতে হয় তো, তাই তোমার টোলে অনেক দিন আসতে পারিনি। বসো, তোমরা বসো, আপনি বসুন। হ্যাঁ, তা আপনার ছেলে কৃষ্ণানন্দ, জীব, যদুনাথ সব কুশল তো? হ্যাঁ, সকলেই কুশলে আছে। তা তোমার মার খবর কুশল তো? হ্যাঁ, অনেক দিন তোমার সুকণ্ঠে ভাগবত ব্যাখ্যা শুনি না, তাই আজ একটু সময় পেতেই সোজা তোমার কাছে চলে এলো। বেশ করেছে। তা ভগবতের কোন অংশের ব্যাখ্যা শুনতে চান বলুন? একটা শ্লোক পড়ি, তুমি তার ব্যাখ্যাটা দাও তো। শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্য বহর ধাতু প্রবাল নটবেশ মনুব্রতাংশে।
বিন্যস্ত হস্তমিতরেণ ধূনানমজ্জং কর্ণত পলাশ কপল মুখাব্জহাস। আবার বলুন ঠাকুর। বলো আবার বলো। শ্যামং হিরণ্য পরিধি বনমাল্য বহর ধাতু তোমরা আবার বলো, তোমরা আবার বলো। হিরণ্য পরিধি বনমাল্য বহর ধাতু কি করছেন আপনারা? দেখছেন না ঠাকুর বারবার করে জ্ঞান হারাচ্ছেন? কি হয়েছে ওর? কি হয়েছে তা বোঝার বা বলার শক্তি আমাদের নেই। শুধু এইটুকু বুঝেছি, গত 10 দিন ধরে উনি আমাদের পড়াচ্ছেন না। শুধু বলেন সব শাস্ত্রের সারতত্ত্বই হলো কৃষ্ণনাম। আমরা এত সময় এত অর্থ ব্যয় করে দূরদেশ থেকে এসে নবদ্বীপে পড়ে আছি কি এই জন্যে? তোমাদের আমি আর কষ্ট দেব না। তোমরা মিছে সময় নষ্ট না করে অন্য গুরু খুঁজে নাও। আমাকে তোমরা মুক্তি দাও। অধ্যাপন আমার কাছে এক বিড়ম্বনা। তোমাদের যখনই পড়াতে যাই তখনই চোখের সামনে দেখি এক কৃষ্ণবর্ণ বংশীধারী বালককে। কেন পড়াবো, কি পড়াবো আমি সব ভুলে যাই। আমাকে তোমরা মুক্তি দাও, আমাকে তোমরা মুক্তি দাও। নানু আচার্যদেব, ও কথা বলবেন না। আমরা বুঝি না বুঝি আপনার কণ্ঠে পাঠ গান শাস্ত্র আলোচনা শুনতে আমাদের ভালো লাগে। হ্যাঁ, তাতে পুঁথিগত পাঠ হয়তো নেওয়া হয় না ঠিকই, তবে পুঁথিগত বিদ্যায় কি লাভ? কৃষ্ণের শরণ নাও,